যে সমস্ত আমল করলে তার কবরে পৌঁছে সে আমল আমলগুলো করলে সে আমল গুলো করলে বাদ দিই দেখা যায় মানুষ মারা গেলে কুলখানি কুলখানে কুলখানি ফাতেখানি চেহলাম ভোজ এটা ওটা হাত ধোয়ানি উমুক তুমুক আছে না নাই কোরআন খানি এই সমস্ত গুলো কবরে পৌঁছে না কবরে কে আল্লাহ আপনারা দেখতে পান শান্তি দেন কে কবরে করতে পারেন কে আল্লাহ তাহলে আল্লাহ যেটা করলে কবরে আজাব মাফ করেন সেটা করতে হবে ঠিক না নাকি যেটার মাধ্যমে আপনারা আমার পেট ভরবে সেটা করতে হবে করলে হবে এই জন্য সংক্ষিপ্ত সাত প্রকার দোয়া যেহেতু আমরা এখানে আলোচনা করেছি সাত প্রকার এ বাদত আছে বা কাজ আছে যেটা করলে মাইয়েত বা মৃত ব্যক্তি কবর থেকে তার কবরে তার অ্যাকাউন্টে অ্যাড হবে যোগ হবে এক নম্বরে দান সৎকা দান সৎকা দুই নম্বরে হজ মাইতের পক্ষ থেকে হজ করে সেই হজের সময় কি পাবে তিন নম্বরে অমরা মায়েতের পক্ষ থেকে উমরা করলে সেটা কবরে পৌঁছবে চার নম্বরে মায়েতের পক্ষ থেকে গোলাম দাস দাসী আজাদ করলে তার এনেকিটা কবরে পৌঁছবে এমনকি হাদিসা আল্লাহ নবী বলেন যে তার প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে প্রত্যেকটা অঙ্গ জাহান থেকে আল্লাহ মুক্তি দেবেন এমনকি তার লজ্জাস্থানের বিনিময়ে লজ্জাস্থান একজন দাস বা দাসী মানুষ না মানুষ না মাইয়েতের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তারও সেটা আছে না নাই হাতের বিনিময়ে হাত মুখের বিনিময়ে মুখ চোখে এইভাবে এমনকি লজ্জেস্টান বিভিন্ন লজ্জেস্তান যার নাম তাহলে মুক্ত দান করবে মুক্তি করবে তাহলে গোলাম আজাদ করা কয়টা হলো পাঁচ ছয় নম্বরে কুরবানি করা ছয় নম্বরে কি কয়টা হলো আবার মনে হয় হিসাব ভুল হলো কিনা এক নম্বরে বলছিলাম দান দান দানসৎকা স্থায়ী করার চেষ্টা করবেন খাওয়াই দিলেন শেষ হলো না স্থায়ী দান করবেন সৎকা জারিয়া দুই নম্বরে হাজ তিন নম্বরে চার নম্বরে হ্যাঁ গোলাম আজাদ করা পাঁচ নম্বরে কুরবানি করা কুরবানি করা মায়েতের পক্ষ থেকে ছয় নম্বরে যদি মাইয়েতের রোজা থাকে এই রোজাগুলি কাজা করে দেওয়া তাহলে রোজা করে নাই পাপ আসে না না তাহলে পাপটা মিটে যাবে অতিরিক্ত রোজার সবটা তার অ্যাকাউন্টে যোগ হবে যদি তার কোনো ঋণ থাকে মাইয়েতে ঋণ পরিশোধ করে দেওয়া ঋণ কারণ যে ঋণ নিয়ে মারা যাওয়া তার জন্য জান্নাতের গেট খোলাই হবে না আল্লাহ নবী সুপারিশ করবেন না আল্লাহ নবী তার জন্য এক দুই দিনের জন্য জানা যান নামাজই পড়ার নাই আমরা অনেক সময় ব্যাংকের ঋণ অমুকের ঋণ তমুকের ঋণ অনেক সময় স্ত্রীর মহরানার ঋণ এটা ওটা বিভিন্ন ঋণ নিয়ে আমরা মরে যাই কোনো খবর থাকে না তাহলে ঋণ যদি পরিশোধ করে নাই পাপ আসে না তার খাতায় যখন পরিশোধ করবে তার ছেলেমেয়েরা তার গুনটা মিটে যাবে অতিরিক্ত নেকিও যোগ হবে ইনশাআল্লাহ তাহলে এ হলো কয় প্রকার সাত প্রকার এই সাত প্রকার ইবাদত করলে মাইতের কবরে পৌঁছবে কোরআন খানি করলে ফতে খানি করলে কুলখানি করলে চেহলাম করলে হাত ধোয়ানি খাওয়ালে কেউ মারা গেলে তার বাড়িতে খানা পাঠাতে হবে তারা আজকে ব্যস্ত আছে এবং শোকাতোর আমরা করি কি ওদের বাড়িতে পাক করাই আর আমরা গিয়ে খাই এটা কি শরীয়ত বেচাররা মনে করে মাইয়েতের মাফ হয়ে যাবে যাক কি আছে খাওয়াও শোক আছে পরে দেখা যাবে এটা নিয়ম না এটা নিয়ম না আল্লাহ আমার যখন শহীদ হলেন আল্লাহ বললেন স্নাও লে আরে জাফর আহমা জাফর পরিবারের জন্য খানা পাঠাও তোমরা আমরা গিয়ে দেখা যায় ওই বাড়িতেই খানার ব্যবস্থা তারপরে তিন দিনে সাত দিনে আট দিনে চেলা মুমুক তুমুক বিশাল অঙ্কের টাকা নিয়ে অনেক সময় কি জমি বিক্রি করে অনেক সময় কি বলে সুদের ওপরে টাকা নিয়ে অনেক সময় এমন শুনেছি জমির বিক্রি করে খাওয়াতেই হবে চায়া সমস্ত এ কাজ শরীর সম্মত না আল্লাহ কবুল করবেন না অ্যাকাউন্টে যাবে না এই জন্য বন্ধুরা তাহলে মায়েতের পক্ষ থেকে অন্যরা যদি এই কাজগুলো করে তাহলে তার গোনা মাফ হয়ে যাবে এটা